নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখুন, মোটো কেটে কেটে ভিডিওটি দেখবেন না, কারণ অনেক ইম্পর্টেন্ট তথ্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। দেখুন, আমি প্রতিদিন এই রাশির প্রাপ্তির ক্ষেত্রে বলি, কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি বড় ঘটে, কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ছোট ঘটে, কারো কারো ক্ষেত্রে ঘটে না। আমি একটি কথা বলছি, যারা বড় লাখপতি বা কোটিপতি হতে চাইছেন, অবশ্যই গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, এবং যাদের ক্ষেত্রে দীর্ঘদিন চেষ্টা করছেন হচ্ছে না, তাদের বারবার বলছি বার্থ চার্ট রিফরমেশনটা অবশ্যই করুন। যারা অল্পতে সন্তুষ্ট থাকছেন তারা অবশ্যই অল্পতে সন্তুষ্ট থাকুন, কিন্তু বড় ধরনের যদি অর্থ প্রাপ্তির জন্য চেষ্টা করেন সেক্ষেত্রে আপনাকে নবগ্রহের প্রতিকার আপনাকে কিন্তু করতে হবে। দেখুন, আগামীকাল দিন রয়েছে শুক্রবার, এবং আগামীকাল তিথি রয়েছে দশমী তিথি, নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, ব্যাঘাত যোগ রয়েছে, অভিজিৎ মুহূর্ত রয়েছে আপনার 11:56 থেকে 12:46 পর্যন্ত, ব্রহ্ম মুহূর্ত রয়েছে আপনার 8:30 থেকে 10:14 পর্যন্ত। আর একটা যে আপনার সময় রয়েছে সেটি হচ্ছে রাহুকাল, সেটা হচ্ছে 10:30 থেকে 12:00 পর্যন্ত একটি রাহুকাল রয়েছে। আর আপনাদের ক্ষেত্রে আরেকটি যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা 8:12 থেকে 9:35 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা বলি, দেখুন অনেকে বলে না কি কৌশিকদা ভাগ্য বলে কিছু আছে, কর্মই তো সব শেষ। দেখুন, ভাগ্য যদি না থাকতো কি না, তাহলে কিন্তু আজকে যারা অক্লান্ত পরিশ্রম করছে তারা কিন্তু কোটিপতি হতে পারত। এখানে হচ্ছে ডেস্টিনি, এখানে হচ্ছে ভাগ্য। কারণ আমি প্রতিদিন আপনাদের বলি যে আপনাদের ভাগ্যের শুভ সংখ্যা কোনটা আগে জেনে নিন। আপনার ভাগ্যের শুভ সংখ্যা জানতে গেলে অবশ্যই পরামর্শ আপনাদেরকে করতে হবে, এবং আপনাদেরকে নিজস্ব ব্যক্তিগত জন্মছককে আগে বিচার বিশ্লেষণ করতে হবে। যারা জন্মের শুভ সময় অর্থাৎ জন্মের সময় যে ভাগ্যের যে শুভ সংখ্যা যেটা জানেন না, তাদের ক্ষেত্রে আমি টার্গেট নাম্বারটা প্রতিদিন বলি, এবং যারা প্রতিদিন টিকিট কাটছেন, লটারির টিকিট কাটছেন, তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলি যে আপনারা একবার নিজের ব্যক্তিগত জন্মছকটা দেখে নিন। এবং দেখা যাচ্ছে আমার এমন কিছু ক্লায়েন্ট রয়েছে যিনি আমাকে দেখিয়েছিলেন এবং উনি বলেছেন যে কৌশিকদা আমার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আছে 2-1 জন্য। আমি ওনাকে একটি কথা বলেছিলাম, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। তো আপনার নাম গোত্র অবশ্যই লাগবে, এবং কিছুটা সময় আপনার কাছ থেকে আমি নিব, কারণ আমি একটি আপনাকে রাহু রক্ষা কবচ আপনাকে দিব। কিন্তু তাড়াহুড়ো করলে রাহু রক্ষা কবচ কিন্তু হবে না, সঠিক দিনে এটা নির্দিষ্ট দিনে শোধন করে সেটি পূজা পাঠ করে সেই রাহু রক্ষা কবচ আপনার ঠিকানাতে পাঠিয়ে দেওয়া হবে। তিনি বলেছিলেন যে হ্যাঁ কৌশিকদা ঠিকই আছে, আমি সময় দিচ্ছি, আমার গোত্র সমস্ত ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনি একটু করে যদি পাঠিয়ে দেন। তিনি আজকে মোটা অঙ্কের প্রাইস কিন্তু পেয়েছেন, মোটা অঙ্কের, আমি সেই জায়গাটা আমি বলছি কত অ্যামাউন্টের মোটা অঙ্কের প্রাইস পেয়েছেন। উনি আমাকে গিফট পাঠিয়েছেন, উনি আমাকে নিজে থেকে গিফট পাঠিয়েছেন, ফোন করেছিলেন এবং আমাকে গিফট পর্যন্ত উনি পাঠিয়েছেন। তো উনাকে আমি থ্যাংক ইউ জানাই। তো এরকম আমি অনেকের ক্ষেত্রে আমি বলছি আগে ব্যক্তিগত জন্মছক, আর অল্পের জন্য যাদের হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচটা একান্তই দরকার। আর
যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছে লটের টিকিট কাটা হচ্ছে না, আপনারা কি করবেন, আপনারা বার্চা ট্রি ফর্মেশনটা অবশ্যই করুন এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড। এবার আসি এক এক করে আপনাদেরকে আলোচনাতে। প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছেন কৌশিতে কখন টার্গেট নাম্বারটা বলবেন, অর্থাৎ শুভ আপনার যে ভাগ্যের যে শুভ সংখ্যাটা যারা জানছেন জানেন না তাদের ক্ষেত্রে আমি টার্গেট নাম্বারটা এক এক করে বলছি। প্রথম যে আগামীকালের প্রথম রাশি সেটি হচ্ছে মেষ রাশির টার্গেট নাম্বার 4-2, বৃষ রাশির টার্গেট নাম্বার 8-7, মিথুন রাশির টার্গেট নাম্বার 3-5, কর্কট রাশি 6-1, সিংহ রাশি 5-9, কন্যা রাশি 1-4, তুলা রাশি 6-8, বৃশ্চিক রাশি আপনার 9-3, ধনু রাশি 5-2, মকর রাশি 6-7, কুম্ভ রাশি 1-8, মীন রাশি 3-9। 12টি রাশির আমি টার্গেট নাম্বার বললাম, আগামীকাল সুপার প্রাপ্তি করতে চলেছে। এবার আমি জানবো কোন এই 5টি সৌভাগ্যশালী রাশি, অর্থাৎ যারা টার্গেট নাম্বারটার জন্য খুব অধীর আগ্রহ ছিলেন, আমি মেষ টু মীন রাশির টার্গেট নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম। অবশ্যই আপনারা আবারও বারবার এই টার্গেট নাম্বারটা আপনারা শুনবেন, কারণ খুব ইম্পর্টেন্ট এই টার্গেট নাম্বারটা। আবার আপনারা দুবার হোক, তিনবার হোক, পাঁচবার হোক, আপনাদেরকে একটা অনুরোধ, টার্গেট নাম্বারটা আপনারা অবশ্যই বারবার শুনুন। এবার কোন কোন রাশির ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেটাই আপনাদেরকে জানাচ্ছি। প্রথম রাশি আপনার আগামীকালের জন্য মকর রাশি, মেষ রাশি, তুলা রাশি, আপনার মিথুন রাশি এবং বৃশ্চিক রাশি, এ কটি রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির কিন্তু যোগ কিন্তু রয়েছে। অর্থাৎ কম হোক বেশি হোক, যারা বড় ধরনের অর্থপ্রাপ্তিতে চাইছেন অবশ্যই গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ কিন্তু ঘটবেই ঘটবে। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। আগামীকাল শুক্রবার যে রাশিগুলো আমি কথা বললাম, আকস্মিক প্রাপ্তি বলুন বা হঠাৎ প্রাপ্তি বলুন বা সুপার প্রাপ্তি বলুন, যে কোনো দিক থেকে আগামীকাল এ কটি রাশির এক কথায় জ্যাকপট লাগতে কিন্তু চলেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রচুর পরিমাণে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।